हेलो व्यूअर्स, दिस इज यामाहा एमटी 15। तो यामाहा एमटी 15 বাংলাদেশে মোটামুটি অনেক দিন আগেই লঞ্চ হয়েছে। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি ইয়ামাহা এমটি 15 এর সম্পূর্ণ রিভিউ দিয়েছি। এটা আমার একটি নতুন একটি চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে ইয়ামাহা এমটি 15 এর মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন দেব। এই বাইকটি এখনও কি ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বাইক কিনা? ইয়া, ডেফিনেটলি এখনও বলা যায় এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বাইক ইন বিডি বাংলাদেশে এখন পর্যন্ত। তো চলুন ভিডিও শুরু করা যাক কিছু ইনফরমেশন দিয়ে। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিজাইনের দিক দিয়ে দেখলে বর্তমানে এটা বেস্ট স্পোর্টস নেকেড বাইক ইন বাংলাদেশ। হেডলাইটের ডিজাইনটি ড্রাকুলার লুক বলা যায়। হেডলাইটের চোখের লাইটগুলো অলওয়েজ জ্বলে থাকে, তাই দিনে অথবা রাতে অনেক সুন্দর লাগে। হেডলাইটের মাথায় আমি আলাদা ভাইজর লাগিয়েছি লুকটা চেঞ্জ করার জন্য। এমটি 15 এর বডিটি হচ্ছে ডেল্টা বক্স ফ্রেম। এই বাইকটির ইঞ্জিন হচ্ছে 155 সিসি লিকুইড কুল্ড 4-stroke 4-valve FI ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.3 at 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.7 Nm at 8,500 RPM। আমার কাছে যেই বাইকটি আছে সেটি হচ্ছে BS4 মডেল। আর BS6 মডেলের বাইকটির ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 18.5 at 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.9 Nm at 8,000 RPM। বাইকটির ইঞ্জিন কুল করার জন্য দেওয়া হয়েছে রেডিয়েটর। ইঞ্জিনে দেওয়া হয়েছে 6-speed গিয়ার বক্স। ক্লাচ টাইপ দেওয়া হয়েছে স্লিপার ক্লাচ, যা আপনি অনেকক্ষণ ড্রাইভ করলেও ফিঙ্গার মুভমেন্টে আপনার পেইন হবে না। আমি মাইলেজ টেস্ট করে সিটিতে এই বাইকটি পেয়েছি 38 থেকে 40 কিলোমিটার পার লিটারে এবং হাইওয়েতে পেয়েছি 14+ mileage। তো আমি মাইলেজের দিক দিয়ে একদমই স্যাটিসফাইড। আপনি যদি ভালো পাম্পের তেল নেন সবসময় তাহলে ভালো মাইলেজ পাবেন। এই বাইকটির ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। ফ্রন্টে দেওয়া হয়েছে 100x80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে দেওয়া হয়েছে 140x17 টিউবলেস টায়ার। এই বাইকটির সিট হাইট হলো 810 mm, যা আপনি 5.4 ইঞ্চির নিচে হলে ড্রাইভ করতে কিছুটা প্রবলেম হতে পারে। আর এই বাইকটির সিটটি অনেকটা হার্ড, তাই আমি এক্সট্রা ফোম লাগিয়েছি সফট করার জন্য। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1070 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 mm। এই বাইকটির ওভারঅল ওয়েট হচ্ছে 138 kg। ইয়ামাহা এমটি 15 এবং ইয়ামাহা R15 এসব বাইকগুলোর সেম স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যাতে আপনি গিয়ার শিফটিং, RPM, অ্যাভারেজ মাইলেজ, টাইম এসব দেখতে পারবেন। হ্যান্ডেল সেকশনে দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেল বার। লেফট সাইডে দেওয়া হয়েছে আপার ডিপার হেডলাইট সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। রাইট সাইডে দেওয়া হয়েছে ইঞ্জিন কিল সুইচ এবং ইঞ্জিন স্টার্ট সুইচ। ফ্রন্টে দেওয়া হয়েছে ABS ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে এই বাইকটিতে। এই বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যা আপনি ভাঙা রাস্তায় ভালো পারফরমেন্স পাবেন ড্রাইভ করার সময়। পিছনে দেওয়া হয়েছে মনো সাসপেনশন। ইন্দোনেশিয়ান এমটি 15 এর সাথে ইন্ডিয়ান এমটি 15 এর পার্থক্য হলো ইন্ডিয়ান ভার্সনে কোনো ABS দেওয়া হয়নি। আর সামনের দিকে দেওয়া হয়েছে USD সাসপেনশন, যা টপ স্পিডে এবং হাইওয়েতে আপনি ভালো পারফরমেন্স পাবেন। এমটি 15 একটি নেকেড স্পোর্টস বাইক, সো সোজা হয়ে আপনি ইজিলি ড্রাইভ করতে পারবেন, আপনার কোনো ব্যাক পেইন হবে না। ইয়ামাহা এমটি আরেকটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে কর্নারিং। কর্নারিং আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন ইয়ামাহা এমটি 15-এ। খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনি কর্নারিং করতে পারবেন। ইয়ামাহা এমটি 15-এর আরেকটি বিষয় হচ্ছে খুব ইজিলিভাবে কমফোর্টভাবে আপনি ড্রাইভ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর খুব পিলিয়ন যেখানে পিছনে বসুক খুব ইজিলিভাবে আপনি ঢাকা শহর সারা দিন চালাতে পারবেন। R15-এ যেমন হচ্ছে, আপনি যদি বাইক ড্রাইভ করেন দেখা যাচ্ছে যে আপনার ব্যাকে খুব পেইন করবে, ব্যাকে একটু প্রবলেম হবে, বাট ইয়ামাহা এমটি 15-এ এমন কোনো ধরনের প্রবলেম হবে না। খুব ইজিভাবে আপনি সারা দিন চালাতে পারবেন, কোনো ধরনেরই প্রবলেম ফেস করতে হবে না আপনার। এই জন্য এমটি 15 আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক, নেকেড স্পোর্টস বাইক।
যেটাতে হচ্ছে সকল নেকেড স্পোর্টস বাইকে আপনার সোজা হয়ে বসে চালাতে হয়, কিন্তু ইয়ামাহা এমটি ফিফটিনকে আমি প্রেফার করবো এই কারণে, কারণ স্পোর্টস ইঞ্জিন, সিঙ্গেল চ্যানেল এবিএস, সব দিক দিয়ে ওভারঅল পারফেক্ট একটি বাইক ইয়ামাহা এমটি ফিফটিন। তো ইয়ামাহা এমটি ফিফটিনের বেসিক কিছু ইনফরমেশন দিলাম। তো এই বাইকটি নেকেড স্পোর্টস বাইক, R15 নেকেড ভার্সন বলা যায়। তো নেকেড বাইক হিসেবে এই বাইকটিতে এখন কম্পিটিটর হিসেবে কোন বাইকটি আছে? এই বাইকটির কম্পিটিটর হিসেবে আছে হুন্ডা এক্স মোশন। হুন্ডা এক্স মোশন ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম বাইক নেকেড স্পোর্টস বাইক বলা যায়, কারণ হুন্ডা এক্স মোশনের প্রতিটা পার্টস হচ্ছে খুবই প্রিমিয়াম। আর ইয়ামাহা এমটি ফিফটিনের ইন্ডিয়ান ভার্সনে ফ্রন্টে দেওয়া হয়েছে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস, পিছনে কোনো এবিএস নাই, সিঙ্গেল চ্যানেল এবিএস। কিন্তু হুন্ডা এক্স মোশনে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন। কিন্তু হুন্ডা এক্স মোশন আমি ড্রাইভ করে দিয়ে আমার কাছে মনে হয়েছে ওইটার হর্স পাওয়ার হচ্ছে 17-18 এর মধ্যে হবে, আর হচ্ছে ইয়ামাহা এমটি ফিফটিনের হর্স পাওয়ার হচ্ছে 19। তো ডেফিনেটলি স্পিডের দিক দিয়ে ইয়ামাহা এমটি ফিফটিন বেস্ট। তো যারা বাইকটি এখনও নিতে চান নিয়ে নিতে পারেন। আর বর্তমানে কিন্তু ইয়ামাহা এমটি ফিফটিনের প্রাইস অনেকটাই কমেছে, আগে কিন্তু ভালো প্রাইস ছিল, অনেক প্রাইস ছিল, প্রায় 4 লাখ টাকার উপরে ছিল। এখন আনঅফিসিয়ালি পাওয়া যায় 3,60,70 মধ্যে, আর অফিসিয়ালি মনে হয় 3,90,000 বা 4,00,000 এরকমের মধ্যে পাওয়া যায়। তো বাইকটি নিতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।